S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে সার্বিয়া নয়া দিগন্ত অনলাইন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচ বলেছেন তার দেশ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-300 কেনার জন্য রাশিয়া ও বেলারুশের সাথে আলোচনা শুরু করেছে তিনি রোববার বেলগ্রেডে সাংবাদিকদের বলেছেন সার্বিয়ার আকাশসীমা রক্ষার জন্য তার দেশের দুই ডিভিশন S-300 প্রয়োজন সেই সাথে একটি কমান্ড পোস্টও কিনতে চান তিনি প্রেসিডেন্ট ভুসিচ বলেন এ বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে কথা বলেছেন এর আগে চলিত বছরের গোড়ার দিকে সার্বিয়ার প্রতিরক্ষা জোরান দিরদিয়েভিচ বলেছেন তার দেশ ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-300 কিনতে চায় সার্বিয়ার প্রেসিডেন্ট আরও জানিয়েছেন রাশিয়ার কাছ থেকে 6টি MiG-29 যুদ্ধবিমান 30টি T-72 ট্যাঙ্ক এবং 30টি BRDM-2 সাজোয়া যান কেনার জন্য এরই মধ্যে মস্কোর সাথে চুক্তি করেছে তার দেশ এর আগে চলিত সপ্তাহের গোড়ার দিকে খবর বেরিয়েছিল ক্রোয়েশিয়ার ওপর 1990 সালে জাতিসংঘের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে দেশটি রাশিয়ার কাছ থেকে S-300 ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে সার্ব প্রেসিডেন্ট ভুসিচ এ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন তার কাছে এ ধরনের কোনো তথ্য নেই এটি এত বড় একটি খবর যে তা সত্য হলে একদিন প্রকাশ পাবেই বলে তিনি মন্তব্য করেন ক্রোয়েশিয়ার কাছে S-300 বিক্রির খবরের সত্যতা অস্বীকার করে রাশিয়া বলেছে দেশটির বলকান নীতিকে প্রশ্নবিদ্ধ করার জন্য এ ধরনের উস্কানিমূলক ও বাস্তবতা বিবর্জিত খবর প্রচার করা হয়েছে সূত্র ওয়েবসাইট আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ